কাশ্মীরে দর্শনার্থীদের হত্যার প্রতিবাদের আঁচ পড়ল বরাকে। দুষ্কৃতীদের কুশপুতল দাহ করে প্রতিবাদ জানালেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মীরা। শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ এবং প্রতিবাদ জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মীরা দুষ্কৃতীদের কুশপুতল দাহ করেন। গত 9 জুন জম্মু কাশ্মীরের বৈষ্ণদেবী কাটার থেকে দর্শনার্থীদের বাস আসার সময় যেভাবে দুষ্কৃতীদের দ্বারা পুণ্যার্থীদের বাসে হামলা হয় এবং বাসটি খাদে পড়ে 10 জন দর্শনার্থী মৃত্যু হয়েছে এবং অনেক দর্শনার্থীরা আহত হয়েছেন, তারই প্রতিবাদে আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মীরা। বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি আশিস দে জানান, যেভাবে দুষ্কৃতীদের দর্শনার্থীদেরকে হত্যা করা হয়েছে এবং তার জন্য দুষ্কৃতীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে হবে প্রশাসনের পক্ষ থেকে। মন্দির দর্শন করে আসার পথে যেভাবে দুষ্কৃতীরা দর্শনার্থীদের বাসে আক্রমণ করেছিল সেই বিষয়ে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন। এদিন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মকর্তারা জেলা উপায়ুক্তের মারফতে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করেন এবং অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 9 জুন আমাদের জম্মু কাশ্মীর এলাকাতে একটি বৈষ্ণদেবীতে একটি ভক্তদের বাস একটি আসছিল, ওইখান থেকে দর্শন করার পর সেই হিন্দু বাসের উপরে, সেই দর্শনার্থীদের উপরে যেভাবে বর্বরিকতাপূর্ণ কায়রতাপূর্ণভাবে গুলাগুলি করেছে, তাদের উপর আক্রমণ করেছে ইসলামিক জেহাদিরা, তাতে স্পষ্ট যে তারা আগামী দিনে ভারতবর্ষে বিরাট বড় ধরনের কোনো একটা ষড়যন্ত্র করতে চলেছে। তাই আমি আজকে আমাদের এখানে কৃষি মহোদয়ের নিকটে একটি মেমোরেন্ডাম আমরা এখানে এখন সাবমিট করেছি রাষ্ট্রপতির উদ্দেশ্যে, যাতে ভারতবর্ষে সেই অনেক দিন ধরে, বিগত 10 বছর ধরে কোনো ধরনের সেই ঝামেলা ছিল না, আবারও সেই ইসলামিক যে টেরোরিস্ট ওরা আবারও মাথা উঁচু করা শুরু করেছে, তো তাদের মাথা কীভাবে নিচু করতে হয় আমরা জানি, আমাদের ভারত সরকার তা ভালোভাবে জানে এবং আমাদের পূর্ণ বিশ্বাস যে সেই যারা ইসলামিক টেরোরিস্ট যারা আছে বর্বরতাপূর্ণ কায়রতাপূর্ণ এইভাবে অত্যাচার করেছে, আমাদের দর্শনার্থীদের উপর গুলাগুলি করেছে, তাতে 10 জনের প্রাণহানি হয়েছে, অনেকজন আহত হয়েছে, তাদেরকে কীভাবে শাস্তি দিতে হয় তা আমাদের ভারত সরকার জানে। তাই আজকে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম দিয়েছি, যাতে আগামী দিনের ভিতরে অতি শীঘ্রই সেই বর্বরতাপূর্ণ যারা, এই কায়রতাপূর্ণ যারা এইভাবে গুলাগুলি করেছে তাদের উপরে আক্রমণ করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া, যাতে ভবিষ্যতেও তারা এইভাবে সবসময় হিন্দু ধর্মের উপর, হিন্দু জাতির উপর যেভাবে তারা চোখ রেখে থাকে রাঙে কথা বলে, সেইটা যাতে দমন করতে পারে এবং আগামী দিনে আমরা সেই শান্তিপূর্ণভাবে সেই জম্মু কাশ্মীরকে আবার আমরা দেখতে চাই এবং আমরা শান্তিতে থাকতে চাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।